বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাতিম নবীনা মোহাম্মদ ও সাহবিহি আজমাইন আজমাইনাবাদ পৃষ্টি বাংলার সম্মানিত সুদী সুবনোদ্দ্যায়ী দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়াতের পথ ও পদ্ধতি নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব দাওয়াতের যে পদ্ধতি সেটা কী হওয়া উচিত কী পদ্ধতিতে আপনি আপনার নিকটতম প্রতিবেশীকে চাহে সে মুসলিম হোক চাহে সে অমুসলিম হোক তাকে যে দাওয়াত দেবেন সে প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করব আর এই আলোচনায় আমাদের সাথে তথ্য উপার্থ নিয়ে অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যথারীতি আমাদের স্টুডিওতে আমন্ত্রণে সাহা দিয়ে অংশগ্রহণ করেছেন যে সমস্ত পালামাই কারাম সম্মানিত আমন্ত্রিত মেহমানদের সাথে আসন আমরা পরিচিত হই প্রথমেই আমার ডান দিকে উপবিষ্ট আছেন জানাব এবং আমার সর্ব বামে উপস্থিত রয়েছেন জনাব শেখ শাহ অলিউল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এবং আমার বামে উপবিষ্ট আছেন প্রখ্যাত বাগমি জনাব শেখ আমানুল্লাহ মাদানী আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত সুদী ও দর্শকঋণ আমরা ইতিপূর্বে দাওয়াত দাওয়াতের প্রয়োজনীয়তা প্রেক্ষাপট গুরুত্ব এবং যারা আল্লাহর প্রতি দাওয়াত দেবেন তাদের মর্যাদা সম্পর্কে সবিস্তারে আলোচনা শুনেছি এ পূর্বে আমরা আলোচনা করি যে দাওয়াতের ক্ষেত্রে যে কী কী পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এবং এই পদ্ধতি সম্পর্কে আমরা যদি ওয়াকে ফাল না হই তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো না বরং লক্ষ্যভ্রষ্ট হয়ে আমরা পিছিয়ে হটে যাবো সফল কাম হতে পারবো না কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে যে আমরা যে মিশনে নামবো দাওয়াত এটি কিন্তু নবী ও রসুলদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আর সে দায়িত্ব পালনের জন্য আপনাকে অবশ্যই তাদের পথ ও পদ্ধতি অনুসরণ করতে হবে এ পূর্বে আমি আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানাবো জনাব শাহ ওয়ালিউল্লাহ সাহেবকে দাওয়াতের যে পদ্ধতি সম্পর্কে আলোচনা করার জন্য ইনাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা আসলে এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে সিলেবাসের পাঠ্য দুইটি গ্রন্থ অনুমোদন করেছেন এবং রসুল সাল্লাহ তাআলা আলী হোসাল্লাম অনন্তের জন্য তাকে সবার কাছে প্রচার এবং প্রকাশ করে গিয়েছেন বিদায় হয়ে তিনি বলেছেন তারাক তুফিকব আমরাইনি

ওদ ইলাসবিল এরব্বিকা বিল হেকমাতি ওয়াল্মাও ওয়ায়েজা তিল হাসান আতি ও জাদিল হুম বিল্লাতি হি হাসান নিজে তিনটি কথা সুন্দর করে পড়েছে বলছে দাওয়াত দিতে চাও তাহলে তুমি দাওয়াত দাও তবে দাওয়াতের ওয়েটাকে কোন দিকে কোন কাজে একমাত্র ইলাসাবিল এরব্বিক তোমার রবের পথের তাহলে আমরা স্পষ্ট কি বুঝতে পারি না একখানা প্রমাণ করছে যে আমার দাওয়াতটা হবে স্যার আল্লাহর দিকে আমরা কোনো জ্ঞাতি গোষ্ঠী জাতি কাউকে প্রতিষ্ঠার জন্য দাও দিতে খুবই সত্য কথা খুবই সত্য কথা কোনো মানে মানবীয় প্রতিষ্ঠিত কোন আদর্শের পক্ষে কোন ভূখণ্ডীয় চেতনার পক্ষে কোন ব্যক্তি গোষ্ঠীর আদর্শের জন্য পৃথিবীর কোনো কিছু পাওয়ার জন্য অথবা কোনো পদ বা আকাঙ্ক্ষার জন্য অথবা মানুষ বলবে অমুক এই জন্যে নয় সবকিছু কেবল

বরং সরিফ আল্লাহর দিন কায়েমের জন্য দাগত হতে হবে এছাড়া অন্য কোনো উদ্দেশ্য হবে না ফিরে যাব তার কাছে তবে এর আগে আমি ডক্টর মুসলদ হিসেবে দৃষ্টি আকর্ষণ করছি এখানে যে তিনটি পদ্ধতির কথা শাহলি সাহেব উল্লেখ করলেন তার মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে উদৌ ইলাস বিলি হেকমা এখানে হেকমত তারা উদ্দেশ্য কী এবং কী হেকমত আমরা অবলম্বন করতে পারি হেকমত কোরআনে কায়েমের সাথে যখন আসে

বৃদ্ধ একজন রোগী আছে শিশু একজন রোগী আছে নারী একজন রোগী আছে সবার সাথে সমান আচরণ করে ডাক্তার ডাক্তারি করতে পারবে না তারপরে আবার বিচক্ষণতার তার চোখ মুখ নাকের দিকে তার তাকাতে হবে একজন দাইহিলাহ একজন বড় বিচক্ষণ ডাক্তার তাকে হিকমত অবলম্বন করতে হবে আল্লাহ স্বয়ং বলেছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাহ আলা বাসিরতানা উমরতবি বিচক্ষণতার সাথে জাগ্রত জ্ঞান সহকারে জেনে বুঝে অনেক অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করি আমি অন্ধের মতো কিছু এই ফজিল সেই উদাহরণ আমি দিই হাদিস এসেছে এক লোক এসে মসজিদে পেশাব করা শুরু করে দিয়েছে সাহাবিরা মারার জন্য উদ্যত হয়ে গেছে কেউ ধম কেউ আল্লাহ থামুক উ তো থেকে এসেছে কোথাকার বুধুবি জঙ্গল থেকে এসে নবীকে দেখতে দেখার জন্য আসছে পেশাব করে দিছে তার অভ্যাস অনুযায়ী দাঁড়িয়ে সাহাবিরা অন্যায় কাজ করছে তিনি ধরে ফেলেছেন যেটা মা থামো তোমরা লোকটার কাছে গিয়ে বলতেছে শোনো এই মসজিদ পেশাব করার জায়গা না পায়খানা করার জায়গা না আল্লাহর জিকির করার জায়গা কোরআন তালের জায়গা সালাত ওই জায়গায় যদি আবার একজন শিক্ষিত লোক মসজিদে ঢুকে স্থান জুতা নেওয়া ঢুকা যায় ঢুকে অসংয আচরণ করে কাতার ডিঙের সামনে যেতে চাই নিজের বাহাদুরি দেখা অবশ্যই তার সামনে যাবো আল্লাহ সাথে সাথে নিষেধ করেছেন কাজে পার্থক্য আছে রোগীর পার্থক্য আছে আমাকে দেখতে হবে আমি কার সাথে কথা বলছি তার স্তর কি কোথার থেকে এসেছে তার অবস্থান কি আমাদের সামনে ডক্টর মুসিউদ্দিন সাহেব চমৎকার তুলে ধরলেন যে হেকমত হ্যাকমতী তিনি বলেন দুটি অর্থে আসে একটা হচ্ছে যখন হেকমত শব্দটা কোরআনের পিঠে পিঠে আসবে তখন হ্যাকমত দ্বারা সুন্নত উদ্দেশ্য হবে অর্থাৎ সুন্নতের আলোকেই আপনাকে চলতে হবে এখানে হেকমত মানে সুন্নত আবার সাধারণ অর্থে যেটা আমরা জানি হেকমত বিচক্ষণতা কৌশল পদ্ধতি সেখানে বলা হয়েছে আচ্ছা আমরা এখানে যে ঘটনাটাও তিনি উল্লেখ করেন সেখান থেকে একটা ছোট্ট শিক্ষা নিতে পারি যে ওই যে লোকটি পেশাব করতেছিল বারণ করো এখান থেকে কিন্তু আমাদের মা শিক্ষা নিতে হবে ছোট বাচ্চারা যদি পেশাব করে দেয় দিলেন ধমক সাইকোলজিক্যাল থেকে এই যে খাবে এই যে আঘাত পাবে এই আঘাতটাই এক তার জন্য প্যানিক প্রবলেম হয়ে যেতে পারে সুতরাং অবশ্যই আপনাদেরকে সতর্ক আচ্ছা শেখ সাহেব এই যে হেকমত বা দাওয়াতের অন্যতম পদ্ধতি হেকমত এই প্রসঙ্গে আপনার কোনো তাআলিল ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام এখানে একটু সংযোজন করতে যাচ্ছি আমি সেটা হলো যে বেদুইন কিন্তু মসজিদে এসে উযু করে সালাত আদায় করে দোয়া করতেছেন বলছে আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদান ওয়া লা তারহাম মানা আহাদা আল্লাহ তুমি আমার উপর রহম করো মুহাম্মদ সাল্লাল্লাহু উপর রহম করো আর কাওরের উপর রহম করো না তো হেকমত বলতে আমরা যে জিনিসটা বুঝি যে ডক্টর সাহেব বলছেন কথাটা যে ডক্টর তারের ভূমিকা আসতে হবে আমরা আমাদের এক আত্মীয় হঠাৎ মাথা খারাপ হয়ে গেল তো এখন তাকে নিয়ে যেতে হবে এখন পাবনার সেই পাগলা হাসপাতালে নিয়ে যাবে তো যেই নিতে চায় তো বলে আমি পাগল না তুই পাগল তো এক আত্মীয় আসলো তাকে দেওয়া হলো দায়িত্ব তো উনি বললেন যে না এক কাজ করো যাই বলল যে ভাই আমি তো পাগল হয়েছি তো আমাকে একটু হাসপাতালে নিয়ে চলো তো সেই অমকের মা তাড়াতাড়ি নাস্তা দাও অমক পাগল হয়ে গেছে তাকে নিয়ে যেতে হবে ধন্যবাদ জানাব আহ শেখ আমদানি সাহেবকে সুন্দর একটা উদাহরণ টানার জন্য শুধুও দর্শক সময় এলো একটা ছোট্ট বিরতির আমরা এখন বিরতিতে যাচ্ছি ততক্ষণে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন থেকে নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়

বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পার্সেন্ট কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন তরবারি ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের তরবারি এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা মানবতার সমাধান সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ স্বাগত পুনরায় বিরতির পর আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং দেশের সারা বিশ্বে আলোচিত সম্মানিত অতিথিবৃন্দের সাথে আলোচনায় অংশগ্রহণের জন্য আমরা একটু আলোচনা করতেছিলাম আজকের আমাদের অতিথি জনাব শেখ আমানুল উল্লাহ মানি সাহেব একটা চমৎকার কথা বলছিলেন যে এটা গঠনার কথা যে ওই সময়ে কি করতে হবে আপনি যাকে দাওয়াত দেবেন তার অবস্থা পেতে আপনাকে কি কৌশল অবলম্বন করতে হবে চমৎকার একটা দৃষ্টান্ত দিচ্ছিলেন এটা একটু পুরা করার জন্য বলছি জানাব ধন্যবাদ বলতেছিলাম আমরা যে ও বেচারা তো পাগল হয়ে গেছে এখন ওকে যদি বলা হচ্ছে যে তুমি পাগল হয়ে গেছো তোমাকে হাসপাতালে নিয়ে যাব ও মারতে আসতেছে তো এখন যিনি নিয়ে যাবেন উনিই বলছেন আমার মাথা খারাপ হয়ে গেছে আমাকে একটু হাসপাতালে নিয়ে চলেন ভাইজান যান তো এখন ও পাগল বেচারা বলতেছে যে অমুকের মা তাড়াতাড়ি নাস্তা দাও ওর তো মাথা খারাপ হয়েছে আমি ওকে হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার সাহেবকে আগেই বলে দিলেন যে আমি তো নিজে পাগল হয়ে ওনাকে নিয়ে আসছি এইভাবে তো আমার আগে দেখেন দেখলো বলছে ভাইজান আমার তো ওটা দেখালাম আপনাকে দেখাবেন একটু হ্যাঁ আমারটাও দেখো তো এবার ডাক্তার চিকিৎসা করে দিলেন তা আমরা অনেক সময় এইভাবে আমাদেরকে কিছু কাজ করতে হয় অনুরূপভাবে আপনাকে আর একটা উদাহরণ দিতে পারি যেমন আপনি গাড়ির মধ্যে বসে আছেন এখন দেখলেন যে একটা লোক বিড়ি টানছে তো লোকটা খুব হোমরা চোমরা এখন তাকে যদি ধমক দেন তো উল্টা আপনাকে থাপ্পড় মারতে পারে বা ধমক দিতে পারে সেক্ষেত্রে এদিকে বিড়ি টানছে আপনি এদিকে তাকালেন মুখটা ঘুরে বলেন যে বিড়ি খায় কে গো দেখো তো দেখা গেলো লোক সাথে সাথে বিড়িটা ফেলে দিল তো তার মুখামুখিও হতে হলো না প্লাস আমার কাজটাও হয়ে গেল এইভাবে আমরা বিভিন্নভাবে শিক্ষিত লোককে একভাবে বলবো আরে ভাই আপনি শিক্ষিত লোক আপনারা বিড়ি খান এটা কেমন কাজ এটা তো খুব কষ্টকর জিনিস তো দেখা গেল যে সে লজ্জিত হলো ফেলে দিল কাজটা হয়ে গেল অনুরূপভাবে আমরা বিভিন্ন সময়ে আলেম আলামা যারা রয়েছেন তাদেরকে দলিলের কথা স্মরণ করিয়ে দিয়ে যে আপনারা আলেম মানুষ হয়ে যদি এরকম করেন তাহলে সাধারণ মানুষ কী করবে দেখা গেল যে অনেক গুরুত্বপূর্ণ দাওয়াত হয়ে গেল তাকে কিছুটা উপরে উঠানো হলো আবার তার মর্যাদা যথাযথ রেখে দাওয়াতি কাজটাও সেখানে হয়ে গেল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে হেকমত বলতে আমরা নিজেরা যদি করি আমরা নিজেরাই করি চলেন আমরা করি চলেন আমরা ধরি চলেন আমরা এটাকে সংশোধন করি তো সেক্ষেত্রে দেখা যায় অনেকটা ফল পাওয়া যায় যেটা সাহাবাহিক জীবনী থেকে আমরা দেখেছি যে তারা রাজি আল্লাহ তারা নিজেরা আমল করে দেখিয়েছেন তাদের আমলের কারণে মানুষ সংশোধিত হয়েছে ধন্যবাদীকে আমরা এখন যাচ্ছি জনাব শাহিউল সাহেবের দৃশ্যে এবং তৎসঙ্গে পরবর্তী বলেছে

রসুল হাসমের জীবনের বাস্তবতাই হলো হেকমা এবার এই প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আবিধানিক বাস্তবতায় হেকমা মানে হলো বিজ্ঞান হেকমত মানেই হলো টেকনোলজি আর রসুল সাল্লাহ তালিসমে পৃথিবীতে মানুষকে টেকনোলজিক্যাল চূড়ান্ত জ্ঞান দিয়েছেন কোরআন নিজেই টেকনোলজির জ্ঞানের ভান্ডার কোরআন নিজেই বলেছে ইয়াসিন ওয়াল কোরআন আল হাকিম বিজ্ঞানময় মহাগ্রন্থ আল কোরআন বিজ্ঞানের সকল থিওরির চূড়ান্ত সমাধান রয়েছে কোরআন আল

রসুলাম একটি প্রশ্নের একাধিক উত্তর দিয়েছেন তার মানে প্রশ্নকর্তা ব্যক্তি তার অবস্থানগত বাস্তবতা সামাজিক বাস্তবতা আর কি অসুখ রয়েছে তার তার অসুস্থ থেকে আইডেন্টিফাই করে তার চিকিৎসার জন্য তার যেমন উত্তর এমনটা দিয়ে যেমন আইজুল ইসলামে খেয়ের একজন প্রশ্ন করেছেন আইজুল ইসলামে খেয়ের রসুলাম উত্তর দিয়েছেন তুতে আই মত আমি সালাম খাদ্য দিও ক্ষুধার্থকে আর সালাম দিও যাকে চিনো তাকে আর যাকে না চিনো আরেকজনে প্রশ্ন করেছে তিনি বলেছেন মা বাবার আনুগত্য করো ঠিক একই প্রশ্নের একাধিক উত্তর দিয়েছেন কারণ করছেন বিজ্ঞান আমরা অনেকে মনে করি বিজ্ঞান মানেই হলো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের দিকটা কিন্তু না যদিও এখন মানুষ বুঝতে পেরেছে এখন আমরা সকল কিছুকে ইকোনমিক্স সায়েন্স বলছি ইকোনমিক সায়েন্স এটা একটা বিজ্ঞান অনেকে সত্যকে গোপন করে তারা যেন এটা না করে বিনীত অনুরোধ রাখবো আমাদুল্লাহ ভাইকে ধন্যবাদ আমি বলতে চাচ্ছিলাম আসতো পরে আপনি আগেই নিয়ে আসছেন খুব বিনয়ের সাথে বলি দুর্ভাগ্যজনক সত্য আমাদের কারো কারো মানুষের মাঝে প্রচলিত রয়েছে একটি ভালো কথাকে ঘুরাইয়া বলা সত্যকে মিত্রের লেবাস দেওয়া এটাকে বলে হেকমা কয় হেকমত খাটাইতে পারলি না পুলিশ ধরল তো হেকমত খাটাইতে পারলি না তুই ইনকাম ট্যাক্স দিতে গেলি তো হেকমত খাটাইতে পারলি না তার মানে সকল ক্ষেত্রে নিজেকে রক্ষা করার অন্যায় সুবিধা আদায় করার অপকৌশলকে হেকমত বলা হয় লোকমানভব রসুল সাল্লাহ তাল আলী হোসালামকে রব্বুল আলমী যা আদেশ করেছেন রব্বুল আলমী নিজে আমাদেরকে যা আদেশ করেছেন একজন দায়ী টেকনিক অবলম্বন করবে এবং এই টেকনিকটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের বাস্তবতা যেমন ঠিক কথা বলার কৌশল উপস্থাপনার কৌশল উত্তর দেওয়ার কৌশল নিজের জ্ঞানের কৌশল সব কিছুকে একত্রিত করে হ্যাকমা হ্যাঁ এই হ্যাকমত কথাটাকে এই জন্য রব্বুল আলম ব্যাখ্যা আল কোরআন কোরআন আল কেরিমের একটি শব্দ আরেকটি শব্দের ব্যাখ্যা করে রব্বুল আলম বলছেন উদ্দিকা বিল হেকমতি ওয়া আল মাউজাতিল হাসানা ওয়াউটা যেন বয়ান করছে হেকমতটা কি হেকমতটা মানেই হলো আল মাউজা আবার আল হাসানা আল হাসান আমরা সবাই বুঝি ওয়াজ মানেই হলো উপদেশ উপদেশ বাণী যেটা মানুষ শুনে শুনে বুঝে ফেলে দ্বিতীয়বার প্রশ্ন করতে হয় না যদিও আমার খুব মনে পড়ে কোরআন আল কেরিম আল্লাহ প্রত্যেককে ওয়াজ করতে বলেছে একটা জায়গায় আর এই জায়গাটা হলো স্বামীকে তার স্ত্রীর কাছে ফাইজ হুন্না আর ওয়াজের সংজ্ঞা ওই আয়াতে রয়েছে ওয়াজ মানেই হলো এমন সুস্পষ্ট বিবরণ সমৃদ্ধ বক্তব্য যা বুজার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করতে কারণ স্বাভাবিকভাবে আমাদের স্ত্রীরা আমাদের বাপ করবে আমাদের মা বোনরা স্ত্রীরা যদি কখনো রাগ করে দ্বিতীয়বার প্রশ্ন করতে চায় না তো রব্বুল আলমী বলেছেন স্বামী তুমি তোমার ঘরটা ঠান্ডা রাখতে চাইলে ওয়াজ করো ওয়াজ শুধু হুজুররা করবে না ওয়াজ নিজের ঘরে শান্তি টিকিয়ে রাখার জন্য সকল সাহেবকে করতে হবে অবশ্যই অবশ্যই আর ওয়াজ মানেই হলো এমন বক্তব্য যা বুঝার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করতে হয় না কিন্তু রব্বুল আলমিন ওয়াল মাওয়া বলার পর আবার হাসানা বলেছেন তার মানে কখনো কখনো ওয়াজ এমনি হতে পারে অনর্থক হতে পারে হাসির জন্য রুক্ষ হতে পারে না হাসানা হতে পারে সুতরাং একজন দায়ী তার দাওয়া এর দ্বিতীয় স্লুপ হলো দ্বিতীয় পদ্ধতি হলো এমন উপদেশ দেবে যে উপদেশটা হবে

মাওয়েজে হাসানায় কাজ হচ্ছে না উর্দুতে একটা কবিতা আছে যে ফুল কি পত্তি সে কট सकते है हीरे का जिगर मर्द नादान पर कला में नाजुक नरम बे असर मर्द के हक मुद्दे बुझाइलाम ताओ कम होय ना ওই ওয়াজ করে তাও সে কথা শোনা সে বিদ্রোহী করে আর ঘাড়ে লড়াইতে থাকে তখন সেখানে আসতে আসতে যুক্তিতে আর অন্য আহলেলকে তাদের সাথে বিতর্ক করো উত্তম পন্থায় মোকাবারা গালি গালাজ এগুলার নাম নয় পয়েন্ট ভিত্তিক ওটা আলাদা একটা চ্যাপ্টার হলে ভালো হতো বিস্তারিত আলোচনা আমরা করতে পারতাম এখানে মোজাদালা ঝগড়া মোজাদালা মধ্যে সকল প্রকার ঝগড়া আছে আহসান শব্দ যোগ দেওয়া হচ্ছে সুন্দর পন্থায় তর্কবিদ্যা কিভাবে উপস্থাপন করতে হবে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম কিভাবে করলেন দেখুন ইন্নি সাকিম আমি অসুস্থ যেতে পারবো না সবাই দেখতে সুস্থ সে বলে সাকিম তারপরে বলতেছে ভাইঙ্গা মূর্তির গলায় কুরাল বাজায় রাখছে বড়টার গলায় ভাঙ্গে এমনি ফেলাই রাখলে হয়তোবা বা যুক্তি পরে উপস্থাপন করতে পারতেন না তিনি কোরাল দেখার পরে তার কতগুলা প্যাচ দিলেন তিনি চিন্তা করতে হবে ঠিক মতো একা ধীরে ভাবে আসার পরে বললো যেটা ভাঙলো কে এবার যাদেরকে ভাঙছে তাদেরকে জিজ্ঞাসা করো আমার সাথে কেন তার মানে হলো যাদেরকে তুমি পূজা করছো উপাসনা করছো তারা কথাও বলতে পারে না ওই কথাটা তাদের মধ্যে বের করবে ফাস আলহম এন কানু ইয়ান্তে কোন তাদেরকে জিজ্ঞাসা করো তারপরে এইভাবে তখন তার প্রতিবাদ করছে তুমি তো এরা কথা বলতে পারে না মানে তাদের করে নিয়ে আসলেন তিনি যে কথা বলতে পারে না তাহলে আতা যাদেরকে বানাও কথা বলতে পারে না তাদেরকে তোমরা পূজা করো কত বিচক্ষণতার সাথে তর্ক তার নমরুদের সাথে যদি আমরা ঠিক করে থাকি তর্ক বিচক্ষণতার সাথে ইব্রাহিম আসসালাম তর্ক বলতেছে আমার রব্বি আমার রব মারাই বাঁচাই আমিও মারি আমিও বাঁচাই দুইজন ধরে নিয়ে আসে একজনকে ছেড়ে দিলো আরেকজনে ঘাড় কেটে বলে সময় এগুলা হলো উত্তম পদ্ধায় বিতর্ক করা আবার খ্রিস্টানরা যখন আসলো নজরানের সাথে বিতর্ক করার জন্য সুরাত আল ইমরানের মধ্যে আল্লাহ নবী বিভিন্ন পয়েন্ট সেখানে উত্থাপন করলেন এই বুঝে যেহেতু ইব্রাহিম আলাহ ইসলামদের প্রতিপক্ষ গুলো ছিল বিদ্রোহী এবং পাক্কা কাফের এবং হ্যাঁ রাষ্ট্র শক্তি এবং উদ্ধত সেখানে ডাইরেক্ট তিনি যুক্তিগুলো এত হয়ে ব্যবহার করলেন কিন্তু নবী সালাম দেখলেন না জানের যে নাসারা এসেছে ওরা অত শক্তিশালী নয় অতটা বিদ্রোহী নয় তবে তারা আসছে কিছু নরম থরম দলিল নিয়ে ইসা আল্লাহর পুত্র এই সে নানা গেছে শুনে তাদের সামনে আল্লাহ নেওয়ার অন্য স্টাইল অবলম্বন করলেন সুদী ও দর্শকবৃন্দ আমরা আমাদের অতিথিদের কাছ থেকে আজকে যে গুরুত্বপূর্ণ কথাগুলি শুনলাম হ্যাকমত কাকে বল এবং উত্তম উপদেশ বলতে কি বুঝি আর আমরা এটাও জানতে পারলাম যে আপনি প্রতিপক্ষের সাথে কিভাবে আপনি আপনার সত্যটাকে উপস্থাপন করবেন এই ক্ষেত্রে আপনার সাথে যদি বেতরকে জড়িয়ে যায় তাহলে বিতর্কের জবাব কি উত্তম পন্থায় দেবেন সেটা কিন্তু আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমাদের মধ্যে ফুটে উঠল কথা অনেক থেকে গেল এই মূল কথাগুলি মনে রেখে যদি আমরা আল্লাহর প্রতি দাওয়তে নামি ইনশা আল্লাহ আমরা সফল কাম হব কেননা এটা পদ্ধতি পদ পদ্ধতি আল্লাহ প্রদত্ত প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলিয়াল্লাম প্রদর্শিত সুতরাং সে পথেই কল্যাণ সে পথেই মুক্তি এই ফরিয়াদ রেখে ####أبن عبدالك هاتشي عقوتي لكي بداية عرس كرسي وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته... What's Islamic Solution or problem? Heaven or hell? There is misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want, decide your choice. জয়েন্ট ডাক না দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়